তিনি হতে আসেননি এক নম্বর কিংবা হতে পারেননি, তবে শত অবহেলায়ও মারিয়া হারিয়ে যাননি। সব কিছু দিয়েও তিনি চুপচাপ সুপারস্টার। বড় খেলায় বড় দায়িত্ব নেওয়া মারিয়া সত্যি বড় খেলারই খেলোয়াড়। কতবার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদের তলোয়ার, তবে তবুও অবহেলিত মারিয়ার ক্লাব পরিবর্তন বারবার। শৈশব, ক্লাব ক্যারিয়ার কিংবা জাতীয় দলে মারিয়ার সংগ্রামের ইতিহাসে থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদন। তুমি ডাহুকের মতো নিজ কণ্ঠ ভাষাও রক্ত ধারায়, তুমি কাঁদো আরো কাঁদো নীরব কান্না তোমাকেই মানাই। নিরঞ্জন দত্তের এই উপদেশ যেন মেনেছেন ডি মারিয়া, তাই তো বরাবর সেরাটা দিয়েও ছিলেন আড়ালে। দলীয় কম্বিনেশন কিংবা দলের পরিবর্তন প্রয়োজন হলেও আঙুল তোলা হয় মারিয়ার দিকেই, হোক জাতীয় দল কিংবা ক্লাব ক্যারিয়ারে। যতবার দল থেকে ছিটকে গেছেন আবার নতুন চ্যালেঞ্জ দিয়েছেন নিজেকে। ক্লাব থেকে এক একবার বাদ যাওয়ার কারণও হয়তো খুঁজেছেন বহুভাবে। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, গোল পেয়েছেন ফিনালিজিমাতেও, এরপরেও দলে থাকতে সংগ্রামী করতে হচ্ছে তাকে। অবশ্য বর্তমানের মতো মারিয়ার অতীত ছিল একই রকম, সেটি হোক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা মাদ্রিদের হয়ে কিংবা সর্বশেষ পিএসজিতে মেসি নেইমারদের সতীর্থ হয়ে। সবসময় কাটিয়েছেন দলের শুধু একজন সদস্য হয়ে, প্রয়োজন শেষ হলে যাকে ছুঁড়ে ফেলা হয়েছে বারে বারে। ছোটবেলায় বুট জার্সি কিনতে না পারা ডি মারিয়ার একমাত্র ভরসা ছিল কয়লার খনিতে কাজ করা বাপ। নিজেও করেছেন কয়লার খনিতে কাজ, মায়ের সাইকেলে চড়ে ছোটবেলায় যেতেন খেলার মাঠে। যোগ্যতায় তার ভাগ্য বদলেছে বটে। 2007 সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলে জায়গা পান ডি মারিয়া এবং 2007 দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন। 2007 ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনা দলে জায়গা পান। প্রতিযোগিতায় তিনি 3টি গোল করেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 2008 সালের 28শে জানুয়ারি ডি মারিয়া এবং তার কয়েকজন অনূর্ধ্ব 20 সতীর্থ বেইজিং অলিম্পিকের দলে ডাক পান। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার অতিরিক্ত সময়ে 105তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন তিনি। 23শে আগস্ট প্রতিযোগিতার ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে খেলার একমাত্র গোলটি করেন ডি মারিয়া এবং টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে অলিম্পিক স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। এরপরই জাতীয় দলে একের পর এক সাপোর্ট দিয়ে গেছেন। স্থানীয় ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদ সহ খেলেছেন অনেক উন্নত সব ক্লাবে। জাতীয় দল হোক কিংবা ক্লাব, সব জায়গায় নিজেকে উজ্জ্বল রাখলেও নিজের যথার্থ মূল্যায়ন পাননি কোথাও। সবসময় থেকে গেছেন নিজের দুনিয়ায় সাধারণের আড়ালে। রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পরেও তাকে যথাযথ সম্মান না করে ছেড়ে দেয় দলটি, এ বিষয়ে কখনোই মুখ খোলেননি ডি মারিয়া। বারবার জীবনের প্রতিকূলতাকে সমাধান করেছেন নিজেই। 2017 সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় তাকে, তবে সকল পরিস্থিতি সামাল দিয়ে আবারও ফিরেছেন নিজের স্থানে। সর্বশেষ ব্রাজিলের সাথে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা। ফিনালিজিমায়ও আছে সেই একই চিপ শটে গোল। পিএসজির ক্রান্তিকালেও ছাঁটাই হতে হয়েছে তাকে, গায়ে পড়েছেন নতুন ক্লাব জুভেন্টাসের জার্সি। এই ক্লাবের হয়েই হয়তো বড় ক্লাবগুলোকে বিদায় জানাবেন তিনি, তবে তার আগেই দিতে চাইবেন নিজের সেরাটা। তা কতটুকু হয় তা অবশ্য সময় বলে দিবেন।